আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো এই যে আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে দেখেন সকালবেলা এখন 10টা বাজে, তো গাজীপুরে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, একদম জমে যাওয়ার মতো অবস্থা। তো আম্মুর বাসা সাদের ভিউ, আপনাদেরকে সাথে করে একটু দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, আমি শীতে জমে যাচ্ছি পুরো। দেখেন কোনো রোদি ওঠার নাম নেই, মানে আজকে সারাদিনই ঠান্ডা থাকবে। আমি গাজীপুরে এসেছি, ঠিক মতো ব্লগ দিতে পারছি না, ফ্যামিলিকেও টাইম দিতে হচ্ছে। প্রচণ্ড বাতাস, যে দেখেন কাপড়গুলো উঠছে। সকাল 10টা কিন্তু মনে হচ্ছে এখনো 6টা বাজে। তো এই যে আমি বাসায় চলে এসেছি, বাসায় এসে দেখি সকাল সকাল আগের দিন আম্মুকে বলেছিলাম যে ভর্তা দিয়ে ভাত খাবো, তো এখানে আম্মু ভাত রান্না করছে আর 4 রকমের ভর্তা করবে। এখানে আম্মু টমেটো ভর্তা করছে, আর টমেটো ভর্তাটা আসলে আম্মু এভাবেই করে, কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে একটু সেদ্ধ করে তারপর এটাকে জাস্ট বাগার দেয়। তো এখানে আম্মু রসুন কুচি আর পেঁয়াজকে খুব সুন্দরভাবে লাল করে নিচ্ছে। এই যে দেখেন আমার আম্মুর অনেক আগের কড়াই, সেটা এখনও ব্যবহার করে। আসলে আম্মুরা তো মানে এগুলি বেশি পছন্দ করে। তো এই যে আম্মু এখন সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছে বাগারের ভেতরে। আসলে আমি ব্লগে দিতে পারছি না, বাবা বাড়িতে এসেছি, খুব আনন্দে আছি। আমার বাবা বাড়ি তো গাজীপুর। তো এই যে এখানে আম্মু আলু ভর্তা করে নিয়েছে, ধনিয়া পাতা কুচি করেছে আর শুকনা মরিচগুলোকে টেনে নেবে। তো এই যে শুকনা মরিচ কিছু ভেজেও নিয়েছে। তো পেঁয়াজ শুকনা মরিচ এগুলোকে আম্মু খুব সুন্দরভাবে মেখে তারপর সব ভর্তাগুলো বানাবে। তো আমি সকালবেলা তো আমরা রুটি খাই, কিন্তু গাজীপুরে আসলে আমার বোন এসেছে, আমি আমার ভাই আর সবাই মিলে খুব আনন্দে আছি। তো সবাই বললাম যে না, সকালবেলা ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে। তো এটা ছিল আমি যেদিন বাসা গিয়েছি তার পরের দিন সকালে, আর সেদিন গিয়ে তো কোনোই ভিডিও করতে পারিনি, খুব আনন্দে ছিলাম। তো এই যে আম্মু আলু ভর্তা করে ফেলেছে আর এখন ডাল ভর্তা করবে। তো আম্মু বলছে যে ডালটা বেশি সিদ্ধ হয়ে গেছে আমার সাথে কথা বলতে বলতে। মায়ের বাড়ি আসলে কত যে শান্তি আর কত যে মজা, তো বলার অপেক্ষাই রাখে না। তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা। তো এই যে আম্মু এখানে ভর্তা করেছে আর ডিম ভাজি আর এখানে গরম গরম ভাত। তো ঠিক আছে, আমি এখন ভাত খাচ্ছি ভর্তা দিয়ে। তো এই যে সব রকমের ভর্তা পাশে সাজিয়ে নিয়ে ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছি, খুবই মজা। কি বলবো, শীতের দিনে গরম গরম ভাত আর ভর্তা মজাই আলাদা। তো এটা ছিল দুপুরবেলা প্রিপারেশন। আমার বোন এখানে উচ্ছে কুচি করছে, ছোট ছোট যে উচ্ছে পাওয়া যায় সেগুলো, তো এগুলো ভাজি করা হবে। তো আমার চ্যানেলে এখনও যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। তো দুপুরবেলা আমাদের খাবারের মধ্যে ছিল এই যে উচ্ছে ভাজি করেছে গাজর আর আলু দিয়ে, আর এখানে লাউ শাক ভাজি করেছে একদম ধোয়া উঠছে, আর এখানে হাঁসের ডিম ভুনা করেছে আম্মু, আর লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করেছে, আর মুরগি ভুনাও ছিল, সেটা আর আমার ভিডিও করা হয়নি। তো এই ছিল বাসায় আসার পর সেদিন দুপুরের খাবার।
তো আর এখানে যে নাগামরিচ নিয়ে নিয়েছি আর শসা, আমরা ভাই বোনরা মিলে এখন খাওয়া দাওয়া করব। তো এই ছিল আমার বাবার বাড়ির প্রথম ব্লগ। ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ব্লগ আমি শেয়ার করব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।